অবশেষে শুরু হলো পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ। দুপুর 12:30টায় জাজিরা প্রান্তে ট্র্যাক স্থাপন করার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী জানান, সেতুতে রেল সংযোগের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা থেকে মাও পর্যন্ত অংশের কাজ 66%, মাও থেকে ভাঙা পর্যন্ত 85%, আর ভাঙা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি 52%। এর আগে রেলমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়ায় প্রকল্পের কাজ পরিদর্শন করেন। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত আমাদের কাজের যে এখন পর্যন্ত প্রগ্রেস ছিল 66%, এই মূল্যায়নটি হলো আমাদের কনসালটেন্ট গ্রুপে। তবে কনস্ট্রাকশন গ্রুপ যারা চায় না, তারা দাবি করছেন যে এর থেকে অনেক বেশি কাজ তারা করেছে। আর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এই সেকশন যেটা, এটি হয়েছে 83.50%।